ডাক্তার সাহেব বায়না জয়সান ডাক্তার সাহেব করে আমার বাড়িতে শেষ হয়ে গেল ডাক্তার সাহেব। আরে ভাই তোমরা কোনো টেনশন করেন না তো, আল্লাহ রহমত সব ঠিক থাকবে। মুই তো গাড়িখান জোরে চলাছুন, দোয়া করো আল্লাহ যেন বড় ধরনের কোনো কিছু না দেয়। বাধা কোন তারপরেও গেল। রাশেদ ভাই শোনে, যার যাতে মৃত্যু আছে ওটা যাওয়াই লাগবে, কি করবো এলা, এখন কপাল যদি থাকে সেটা তো না ভরা করে যাওয়াই লাগবে। এ ভাই করে গেল রে ভাই, মুই তো জেনে আরে আসুম রে ভাই। আরে রাশেদ ভাই থামো তো, অমন করে কান্দিলে হইবে? চুপ করো, আমরা তো আসি, অনেক ডাক্তার আসছে আমরা চিকিৎসা দেওয়ার জন্য। ভাইটা আমার গোসায় বেড়ে আসছে, আমার আমার ভাইটার জন্য দোয়া করেন। আমার ভাইটা এলা মোবাইল ধরেছে না, আমার ভাইটা এলা গোসায় আছে। রাশেদ ভাই মনটা শক্ত করেন বুঝছেন, এত ভাঙি পড়লে তো চলবেন না ভাই, ভাঙি পড়া তো পুরুষ মানুষের কাম নয়। মোর একটা ফোন আছে ভাই, মুই এখন ওই পাশে গেনু, তোমরা কান্দাকাটি করেন না তো। বাপরে বাপ কি অবস্থা হয়েছে বে, একেবারে ভেতর পর্যন্ত শুকিয়ে চল, কত গুলিয়া কন্টেইনার ফুটি ফুটি গেছে, পুতলিয়া মানুষের যে কি হয়েছে আল্লাহ, বাপরে বাপ মরে তো কান্দন বেড়ায় চল রে বাবা। জীবনে বহু ডাক্তারি করছি, এত রোগীর চাপ মুই দেখো না আর, এত একেবারে পুড়ি গেছে মানুষের শরীর, 80-90 একেবারে পোড়া পোড়া হয়ে গেছে। না এটা আর বেশিক্ষণ দেরি করা যাবার নাই, মোর চেম্বারত যা বইসে লাগবে, আর অ্যাসিস্ট্যান্টটা কোয়া লাগবে যে যত পোড়া রোগী আসবে সবগুলা বিনামূল্যে চিকিৎসা দিম, জীবনে এই ভালো কামটা সব সময় করি। মুই এলাই যাও শুন, যতগুলো রোগী আসবে এই দগ্ধ রোগী মানে আগুনে ঝলসে গেছে যেগুলো রোগী বা যে পড়া গেছে ওগুলো রোগী কোনোটা কারোটা কোনো টাকা নেবেন নিস, সব বাকে ফ্রি করে দেবো, বেড একেবারে ইঞ্জেকশন যা ওষুধ পানি লাগে সব দেবো, বহু জীবনে কামাই করছো, আজ কিছু অংশ না হয় মুই আমার নামে সৎকায় জারিয়া করে দিব। কী রে সারের ফিরাজ কী হইল, মাথা মুটা খারাপ আছে নাকি, এপি যে টাকার কাঙ্গাল এপিআই সব ফ্রি করে দেওয়াছে, তা মানুষ তো পরিবর্তনশীল, হয়তো বা পাল্টিও যাওয়ার পারে। কি ওগুলা বিড়বিড় করি কয়েছ চল, হ্যাঁ যেটা কোনো ওইটাই করবো, যত রোগী আসবে পড়া রোগী আজ থেকে মোর চেম্বারত বিনামূল্যে দিব ডুবি, কোনো টাকা নেবেন না, সব ভিজিট ফ্রি বুঝছিস। ঠিক আছে স্যার মুই ওইটাই করিম, যেগুলো রোগী আসবে সবগুলা তোমাকে ফ্রি ফ্রি ডুবি দিম, একেবারে ছোটো সোয়া বড়ো সোয়া একেবারে বুড়ে নিয়ে যা এটা আসবে সব বাকি ডুবি দিম। এই ভিডিওটার মাধ্যমে সবাকে খবর চাও যে আমরাগুলো যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছি, আমরা যাই যাতে থেকে পাই, আমরা এখন সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, সপ্তাহে একটা দিন না হয় এখন চিকিৎসা ফ্রি করে দেবো, ভিজিট ফ্রি করে দেবো, যাতে গরিব মানুষ বা অসহায় মানুষগুলো সেবা পায়, আইসো আমরা সবাই পরিবর্তন হই, নিজের মনটাকে পরিবর্তন করি। আমার ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে বা কারো উপকার আসবে এরকম যদি মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক মারিয়ে দেন, কেন শেয়ার করে দেন, সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন।